শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি আব্দুর রাজ্জাক খান, পিতা মৃত্যু আমজাদ আলী খান, মাতা মৃত্যু আজিমুল নেসা, গ্রাম এবং পোস্ট অফিস কৃষ্ণকাঠি, উপজেলা বাকেরগঞ্জ, জেলা বরিশাল। আমার বর্তমান বয়স 80 বছর। আমি 1961 সালে 19 ডিসেম্বর পাকিস্তান নৌবাহিনীতে যোগদান করি। তো সেখানে আমি পাকিস্তান নৌবাহিনীতে 10 বছর পাঞ্জাবিদের সাথে চাকরি করেছি। আমি অনুভব করেছি যে তারা কি আমাদের সাথে ব্যবহার করত, আমাদেরকে কোথায় কোথায় গালিগালাজ করত, চাল খানে আলা বাঙালি, মাছলি খানে আলা বাঙালি, এইগুলি বলত। খুব অন্তরে ব্যথা লাগতো। 1970 সালের 31 ডিসেম্বর আমি 60 দিনের ছুটি আসি পূর্ব পাকিস্তানে। ছুটিতে গ্রামের বাড়িতেই ছিলাম। 1 মার্চ 71 ছুটি শেষ হয়ে যায়। আমি এখানে তখন নৌবাহিনীর একটা ছোট্ট একটা ক্যাম্প ছিল, নেভাল ট্রানজিট ক্যাম্প বলা হয়তো, স্কোয়াড্রন রোডে ছিল, ওখানে আসছি। তো ওখানে আসার পর আমাকে বলা হলো, যাও তুমি তো পাকিস্তানে যাবা, আমার করাচিতে পোস্টিং, তুমি যাইয়া কনফার্মেশন করি আর টিকিটের বাই এয়ারে। তো আমরা ওখানে এয়ারপোর্টে গেলাম। তখন এয়ারপোর্ট ছিল ওই পুরোনো এয়ারপোর্ট তেজগাঁওয়ের। ওরা বললো যে আপাতত ফ্লাইট বন্ধ, এখন আপনারা কিছুদিন রেস্ট নেন। পাঞ্জাবি তখন ওইখানে একজন ইনচার্জ ছিল, লেফটেন্যান্ট, তাকে যাই বললাম, সে বলে যে থাকো এখানে, টাকা পয়সা তো নাই। তো বলে যে যাও বাড়ি যাও। বাড়ি গেলাম। তো সাথে আমরা বঙ্গবন্ধুর ভাষণ শুনলাম 7ই মার্চ। তখন থেকেই আমরা, বিশেষ করে আমি, একটা মন্তব্য করলাম যে আমি নৌবাহিনীতে যোগদান করবো না, আমি এখন মুক্তিযুদ্ধে যোগদান করতে হবে। তখন বরিশাল কিন্তু আপ টু এপ্রিল মাস পর্যন্ত স্বাধীন ছিল। এপ্রিল মাসের লাস্ট দিকে পাঞ্জাবিরা পাকিস্তানিরা ওখানে আক্রমণ করছে। এর আগে আমরা বরিশাল পুলিশের যে রাইফেল টাইফেল ছিল ওই নিয়ে আমরা ওখানে ট্রেনিং দিয়েছি। আমি তো ওয়েল ট্রেন ছিলাম, 10 বছর পাকিস্তানে ট্রেনিং করেছি, আমি ট্রেনিং ইনস্ট্রাক্টর ছিলাম। যখন এপ্রিলে ওরা পাকিস্তানি সৈন্যরা পটুখালী এবং বরিশালে পদার্পণ করে, তখন আমরা ছত্রভঙ্গ হয়ে পড়লাম। নিজের এলাকায় ছিলাম আমি, পাদেশিপুর সেন্ট আলফ্রেড হাই স্কুল, নাম করা স্কুল, ওই স্কুলের ছাত্র। ওখান থেকে ম্যাট্রিক পাস করেছি 61 সালে। আমি ওখানে একটা ট্রেনিং ক্যাম্প করি এবং ওখানে স্কুল কলেজের ছেলেদেরকে
ট্রেন করাই। তো আমার ইন্ডিয়ার যাওয়ার ই ছিল, কিন্তু ওখান থেকে মেসেজ হয়েছে যে ইউ আর ওয়েল ট্রেন ম্যান, ডু নট কাম টু ইন্ডিয়া, তোমরা ওই দেশকে গরম রাখো, যদি এখান থেকে সব চলে আসো তো এখানে তো যুদ্ধ থামিয়ে যাবে, ওরা একচেটিয়া মনে করবে যে পাকিস্তান উইন হয়ে গেছে, তো সাড়ের অ্যাটাক করো, গরিলা অ্যাটাক করো, এইভাবে কাপ করতে থাকো। আমরা এইভাবে করলাম। এপ্রিল মে মাসের 2 বা 3 তারিখে পটুয়াখালী আমরা ছিলাম। ওই সময় একজন ক্যাপ্টেন আর্মির, সে একটা ফেরিবোটে কেরায় নৌকা বলা হইতো, আগের দিনে কেরায় নৌকা ছিল, সে আসতেছিল ওখান থেকে ভাগ্যা। তো আমরা জানতে পারলাম যে একজন ক্যাপ্টেন এরকম আসতে আসে। আমরা ওইখানে ডুকালি ডিস্ট্রিক্টে মনকরণ করে একটা বাজার ছিল, সেই বাজারে আমরা 10 জন মুক্তিযোদ্ধা ছিলাম। সে 10 জনের মধ্যে 9 জনই মুক্তিযোদ্ধা মারা গেছে, শুধু আইম এলং এলাইভ। আমরা এক জায়গায় অ্যাম্বুস করে রাখছি যে আমাদের আওতায় যখনই আসবে তখনই তাকে ধরা হবে। তো আপনার কমান্ডার কে ছিলেন? কমান্ডার আমি নিজেই ছিলাম। তখন তো 8-10 জন আর গিয়েছিল, ছোট ছিল। তো উনি আসিয়া দেখলাম যে উনি ওই বাজারটায় আসিয়া ওই নৌকায় কেরা নৌকায় বসে দাঁড়াই দাঁড়াই এই পেশাব করলো। পেশাব করার পর উনি ওখান থেকে নৌকায় শুয়ে পড়লো এবং নৌকাটা আমাদের আওতায় আমাদের যার অ্যাম্বুস সেখানে আসিয়া বসলো। আমাদের তখন 3টা রাইফেল আছে। ওই যে কইলাম না, বরিশাল থেকে পুলিশের টিচ ছিল, সেই রাইফেল আমরা নিয়ে গেছিলাম, সেগুলো আমরা রিটার্ন দিই নাই ওই রাইফেল। যখন উনি আমাদের আওতায় আসে তখন আমরা ওই ব্যারেল দেখাইছি রাইফেলের এবং বললাম যে হ্যান্ডস আপ। উনি ছিল শোয়া, তো ও তখন দাঁড়িয়ে গেল। ও হয়েছে কি পটুখালি কিছু নিরীহ লোকের মারছিল, রাজা মেয়া নাম করা কি আরো জানি বাচ্চা মেয়াটা এই সমস্ত একজন হিন্দু ছিল, তো এদেরকে মারছিল। তখন ওখানে যে কমান্ড ছিল বেলুচ রেজিমেন্টের একজন মেজর ছিলেন, উনি ছিল ক্যাপ্টেন, ওনাকে ভার দিয়ে গেছিলো যে উনি এসে চার্জ করছে যে হোয়াই ইউ মার্ডার দেন। তখন সে কোনো স্যাটিসফাই জবাব দিতে পারে নাই, তাকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করিয়ে তাকে সেলে রাখা হয়েছে। এক ফাঁকে উনি ছিল পাঞ্জাবি লোক, পাঞ্জাব রেজিমেন্টের, এক ফাঁকে সুযোগ পেয়েই পটুখালী থেকে আজ্ঞা সে ওই কেরাই নৌকে উঠছিল। আমাকে আওতায় যখন আসছে আমরা যখন ওই করলাম তখন সে হ্যান্ডস আপ হয় না, সে দাঁড়াইয়া এই এই পাশে এই 2টা পকেট ছিল এইরকম পকেটে দাঁড়াইছে, বলে যে ক্যা হওয়া রোক যাও তুম লোক, আমার সে যা কিছু প্রশ্ন হয় পুষো আমি জবাব দেয়গা, বলে তো তোমরা থামো, যা কিছু জিজ্ঞাসা করতে হয় আমি জবাব দেবো কিন্তু আমাকে মেরো না। এর মধ্যে আমাদের একজন আর্মির লোক ছিল, ইজ অলসো হেলদি ম্যান, মারা গেছেন তৈবালি মেদা করে নাম, উনি এই পিছিয়ে এরকম ধরে ফেলাইলো, ধরে ফেলাই নৌকো থেকে উপরে উঠাইলো, রাস্তায় নিলাম। রাস্তায় নিয়ে আমি জিজ্ঞাসা করলাম তুমি কত লোককে মারছো, তো ও বল যে ইসকা হিসাব আমারে নেই হ্যাঁ, তুমি কিতনা আওরাত কো বেয়া জিতে কে, মানে কত বেয়া লোকের তুমি মানে ইয়ে করছো, বলে যে উসকা ভি হিসাব মেরে পাশ নেই হ্যায়, জিসকো আচ্ছা লাগ গায় উসকোই হামনে লুটাইয়া। অর্থ হইলে যে আমার কাছে হিসাব নাই, যারে আমার ভালো লাগছে তাকেই আমি ইয়ে করছি। আমি বললাম যে এই লোককে তো ছাড়া যাবে না। বউ আমাদেরকে রিকোয়েস্ট করলো যে আমরা সব 8-10 জন ছিলাম, সব ফোর্সের লোক, নেভি আমি ছিলাম, নেভি একজন ছিল এয়ারফোর্সের আর আর্মির লোক ছিল, তো আমাদের মুভমেন্ট দেখে সে বুঝতে পারছে যে উই আর দি আর্মি ম্যান। তো উনি আমাদেরকে রিকোয়েস্ট করলো যে আর্মির ফর্মুলায় আমাকে তোমরা বন্দি করো, আমাকে মেরো না। আমরা বললাম যে ভাই আমাকে তো এইরকম ক্যাম্পও নাই কিছু নেই, মে মাস এখন তোমার তো আমরা ছাড়িয়েও দিতে পারবো না, মারণ ছাড়া উপায় নেই। তখন ওই যে এখন যে পায়রা নদীর যে পোর্ট করতে আছে পায়রা নদীর পাড়ে নিয়ে ওনাকে দাঁড়ায় করাইলাম। আমি একজন আর্মির লোক ওই জিরোগাল যে দর্শলো ওরই, সে জাস্ট ফায়ার করলো পড়ে গেল, সাথে সাথে এক্সপায়ার হয়ে গেল। মারা যাওয়ার পর পরের দিন ওই যে ওই তার ডেড বডি যাওয়ার জন্য ওইখান থেকে গানবোড় আসলো, গানবোড় আসিয়া ওই যে অফিসাররা জিজ্ঞাসা করছে যে একটা লোক মারা গেছে, মুক্তিরা ধরছে, তোমরা জানো আল্লাহর হুকুম কোথা থেকে একটা লোক আসছে আল্লাহওয়ালা, টুপিটা মাথায় ছিল, সে বলে হ্যাঁ আমি ছিলাম, বলে যে
কেতনা মুক্তি থাকে মুক্তি কত ছিল আমি জানা নাই, তবে চল্লিশটা বিয়াল্লিশটা বোটে কিস্তিতে ছিল। তখন ওরা একটু ঘাবড়ে গেছে, দুই দিন পর ডেড বডি পাইছে। পাইয়া অ্যাকচুয়ালি সে হলে পলাতক সৈন্য, তার জন্য কোনো অ্যাকশন দেয় নাই। আমরা মনে করছিলাম যে আইয়া ওই গ্রামটা জ্বালাই দেবে, কিন্তু তারা দেয় নাই। তারা ডেড বডি ওই পায়রা নদীর ওদিকে অনেক দূর যাই পাইছে। আপনি তারপরে কোন্দাকু মারা গেল, দুই দিন চলে গেল, আপনারা কি করলেন ওইখানে? আমি সহকারী ব্যাস কমান্ডার বাকরোস থানার ছিলাম। শ্যামপুর একটা গ্রাম, সেখানে পাকিস্তান আর্মিরা যাইয়া 31 জন নিরাহ নিরস্ত লোককে মেরে ফেলছিল। সেখানে আমরা 6 জন ওদেরকে মারি, আর আমাদের 2 জন মুক্তিযোদ্ধা মারা গেছিল শ্যামপুরে। বর্তমানে এখন বদ্ধভূমি করছে এখানে। এই অপারেশনটার পরবর্তীতে আপনি কি আর কোনো অপারেশনে যুক্ত হয়েছিলেন? এইটার পর আর ছোটোখাটো তো আমাদের ওখানে অনেক ইয়ে হয়েছে। আমরা 7 দিনের পরে রহমতপুর, বরিশাল রহমতপুরে ক্যাম্প করছি, ওখানে ট্রেনিং করছি, ট্রেনিং দিয়েছি। তো মেজর জলিল ওখানে একটা ক্যান্টনমেন্ট কর্ম করতে চাইছিল, কিন্তু উনি এর মধ্যে অ্যারেস্ট ফারেস্ট হয়ে গেছে, করতে পারে নাই। পরে এই আমি বাংলাদেশ নেভিতে যোগদান করলাম, মার্চ মাসে আমি জয়েন করি। বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? বাংলাদেশ নিয়ে আমি তো এটাই বলতে চাই যে আমরা ছোট সময় লেখাপড়া করছি, যদি বললাম না পাদিসপুর সেন্ট আলফ্রেড হাই স্কুল, সেটা নাম করা বরিশালের মধ্যে একটা মিশনারি স্কুল, তো ওটা আমার বাড়ি থেকে 3 মাইল দূর। এই যে হাঁটতে যাইতাম তখন রাস্তাঘাটের নাম ছিল না, গামছা পরিয়ে যাইতে হইতো, পায়জামা আমরা এইরকম বউর সাথে মিলাই নিতাম। এখন তো আল্লাহর রহমতে সেখানে গাড়ি যায়, বাস যায়, ট্যাক্সি যায়। নতুন প্রজন্ম কে আপনি কি পরামর্শ দিবেন একজন মুক্তিযোদ্ধা হিসাবে? আমি মুক্তিযোদ্ধা হিসাবে নতুন প্রজন্মকেই বলবো যে বাংলাদেশ মুক্তিযোদ্ধার চেতনায় উদ্বৃত্ত হইয়া আরও উন্নত যাতে করতে পারে সেইটা এই প্রজন্ম করবে এবং দেশকে ভালোবাসতে হইবে। আমরা হয়তো 2-5 বছর পর উইল এক্সপায়ার্ড, কিন্তু তারাই হইবে এখন দেশ এবং দেশের নেতা। সুতরাং তাদের মধ্যে সততা থাকতে হইবে, দেশকে ভালোবাসতে হইবে এবং দেশ যাতে পৃথিবীর বুকে বাংলাদেশ উন্নত সিরে উঠে এবং নাম করতে পারে, সেই দোয়াই আমরা করব এবং এটাই আমি আশা করি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।